অনন্ত জলিলের দিনদার ডে সিনেমার বাজেট 109.4 কোটি। বাংলাদেশ ইরার যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিল তার দিনদার ডে সিনেমার বাজেট 100 কোটি টাকার বেশি দাবি করলেও সিনেমাটির প্রকৃত বাজেট 5 লাখ মার্কিন ডলার। 2018 সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় 4 কোটি টাকার কিছু বেশি। সিনেমাটির সহ প্রযোজক ও নির্মাতা মর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে দিনদার ডে সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে। পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তন সহ একাধিক অভিযোগ তুলেছেন। অনন্ত জলিল সেই বিষয়ে বলেন, সেই পরিচালক তো বাংলায় লিখতে পারে না, বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি আর সিনেমা না বানাই, তাদের কথা সরে যায়। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাবো।